পরীক্ষা যদি পুরোটা হতো তাহলে আমরা একটু খুশি হতাম, কারণ দেশের পরিস্থিতিতে যে মানে পুরো পরীক্ষা হয়নি এর জন্য আমরা খুব মানে মনে অনেক কষ্ট। আসলে অটোপাসটা আমি চাইনি, পরীক্ষাটা হলে আরেকটু ভালো হতো আসলে রেজাল্টটা। আসলে অটোপাস না হলেও হতো, যারা ভালো করে তারা পড়াশোনা করেই ভালো করতে। হয়তো অনেকের জন্য এটা খারাপ ইম্প্যাক্ট ছিল, হয়তো তারা পরীক্ষা দিলে আরো ভালো করতে পারতো। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। পাশের হার 77.78%, জিপিএ 5 পেয়েছে 1,45,911 জন। ভালো ফলাফল সত্ত্বেও কলেজ প্রাঙ্গণগুলোতে নেই আগের মতো উচ্ছ্বাস উন্মাদনা, অথচ গত বছর এই দিনে কলেজ প্রাঙ্গণগুলো মুখরিত ছিল শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে। হোলিক্রস কলেজ থেকে বলছি আমি নুসরাত জাহান, চলুন কথা বলে আসি। International Standard University, New Dimensions in Education. পড়ালেখার পেছনে আমার ইনস্টিটিউশনের অবদান অনেক বেশি, আমার বাবা মায়ের অবদান অনেক বেশি। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, তো আল্লাহ আজকে সেটার রেজাল্ট দিল আলহামদুলিল্লাহ। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে রেজাল্টের ক্ষেত্রে ভাগ্য অনেক বড় একটা ফ্যাক্টর। যে কয়টা সাবজেক্ট হচ্ছে আমাদের অটোপাস দিয়েছে, অটোপাস বলতে সাবজেক্ট ম্যাপিং হয়েছে, আর কিছু সাবজেক্ট হচ্ছে আমরা তো ঢাকা বোর্ডে 7টা পরীক্ষা দিয়েছি, ওই 7টা পরীক্ষা হচ্ছে মানে পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পেয়েছি ওইটার ভিত্তিতেই করা হয়েছে। জি, আমি আসলে নেগেটিভলি দেখছি না, বাট হয়তো অনেকের জন্য এটা খারাপ ইম্প্যাক্ট ছিল, হয়তো তারা পরীক্ষা দিলে আরো ভালো করতে পারতো। ভালো রেজাল্ট করলে তো বাচ্চা ভালোই লাগে, তো ওরা সারা বছর কষ্ট করেছে তার রেজাল্ট পেয়েছে, এজন্য শুক্রিয়া আল্লাহ তাআলার প্রতি। আসলে অটোপাস না হলেও হতো, যারা ভালো করে তারা পড়াশোনা করেই ভালো করতে, তো অটো এখন এটা পরিস্থিতি হয়ে গেছে, সেটা তো আমাদের করার কিছু নাই। আমার বাবা ফোন দিয়েছে, আমাকে বলেছে কংগ্রাচুলেশনস, আমি অনেক খুশি তোমার রেজাল্ট নিয়ে, এখন হচ্ছে ইউনিভার্সিটির জন্য হচ্ছে এখন চিন্তা আর কি। আসলে অটোপাসটা আমি চাইনি, পরীক্ষাটা হলে আরেকটু ভালো হতো আসলে রেজাল্টটা। আমার হচ্ছে 7টা পরীক্ষা হয়েছে, তো আরও 6টা বাকি ছিল, এই 6টার জন্য আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম 7টার তুলনায়, তো নিলে হচ্ছে আরও ভালো হতো। পরীক্ষা যদি পুরোটা হতো তাহলে আমরা একটু খুশি হতাম, কারণ দেশের পরিস্থিতিতে যে মানে পুরো পরীক্ষা হয়নি এর জন্য আমরা খুব মানে মনে অনেক কষ্ট, বুঝছেন, কারণ এরকম হওয়ার তো কথা ছিল না, এর জন্য আমরা মানে খুব একটা খুশি না। আরও ভালো হতে পারতো, প্রস্তুতি ভালো ছিল, পরিবেশটা পরীক্ষা দেওয়া রেসিডেন্সিয়ালে আপনার কেন্দ্রটা ছিল, মানে আমরা এটা আশা করিনি আর কি, আর একটু ভালো হলে ভালো হতো আর কি। আপনারা সবাই দোয়া করেন আমার এই যে নাতনিরার জন্য, ও যাতে খুব ভালো রেজাল্ট করে ভবিষ্যতে আরও ভালো করে, আমাদের এই আশা। তবে রেজাল্টটা আমাদের তেমনই লাগে নাই, কারণ এই যে পরীক্ষা, ওদের ছাত্রছাত্রী, ওদের ভবিষ্যৎটা কি সেটাই আমরা চিন্তা করি। অনেক স্টুডেন্ট চেয়েছিল যে আমি এইচএসসিতে লাইফে মানে এত দিন পড়াশোনা করলাম, সে পড়াশোনার উপরে সম্পূর্ণরূপে একটা ভালো পরীক্ষা নির্ধারণ করা হোক, যে একটা ভালো পরীক্ষা দিয়ে তারা একটা ভালো রেজাল্ট করবে। যেমন অনেকে মানে আশানুরূপ ফলাফল নিঃসন্দেহে পেয়েছে, জিপি 5 পেয়েছে, কিন্তু একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে যে একটা ভালো ফলাফল পেলে তারা অন্তত বেশি খুশি হইতো আর কি। যেহেতু অর্ধেক পরীক্ষা হয়েছে, অনেকে বলতেছে যে আমরা অটোপাস পেয়েছি, এরকম অনেকে বলতেছে, বা অনেকে বলছে যে আমরা মাত্র 6টা বা 7টা এক্সাম দিয়েছি। তো আর একটা বৈষম্যতা তো অবশ্যই দেখা গেছে, যেমন বিভিন্ন বোর্ডে 3টা, কোনো বোর্ডে 4টা, এবং কোনো বোর্ডে আমাদের যেমন ঢাকা বোর্ডে 7টা এক্সাম হয়েছে, তো একটা বৈষম্যতা দেখা গেছে। এই জন্য হয়তো বা স্টুডেন্টরা আসলে আমাদের কলেজ প্রাঙ্গণে আসতেছে না বা এরকম কিছু। আমি নিজেও চাইছিলাম যে অটোপাসটা না দেওয়া হোক, আমি নিজেও চাইছিলাম যে পরীক্ষার মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হোক, কারণ একটা স্টুডেন্টের মেধা যাচাই করা হবে। বাট যখন দেখলাম যে হচ্ছে বিভিন্ন স্টুডেন্টরা, বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর স্টুডেন্টরা যারা অসুস্থতার কারণে এক্সাম দিতে পারতেছে না, তাদের কথা তো চিন্তা করতে হবে, এই জন্য তাদের কথা চিন্তা করে তখন আমি ভাবছি যে মানে যা এক্সাম দিয়ে রেজাল্ট আসে সেটাই আসে।